চিকেনের রেসিপি এনেছি, সেটা হচ্ছে আপনার গুঁড়ো দুধ দিয়ে চিকেন। তো প্রথমে আমি এখানে হাফ কিলোর মতো চিকেন নিয়েছি। এই চিকেনটা আমি আগে থেকে জল ঝরিয়ে নিয়েছি, আধ ঘন্টা জল ঝরিয়ে। আর চিকেনের পিসগুলো আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে মশলা ভালো ঢোকে। মশলা অবশ্য খুব কমই ব্যবহার করব এই রান্নাটায়। এই যে এবার আমি এটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। আমি এটাকে আধ ঘন্টা 45 মিনিট এরকমের জন্য একটু ম্যারিনেট করব। আর এই ম্যারিনেট করার জন্য আমার এখানে আমি 1 চা চামচ আদা রসুনের পেস্ট নিয়েছি, আর 1 চা চামচ পেঁয়াজ পেস্ট নিয়েছি। এটা দিয়ে আমি এটাকে ভালো করে মেখে, আমি এতে নুন ব্যবহার করব না, নুন ব্যবহার করলে জল বেরিয়ে যাবে, এটাকে আমি ভালো করে মেখে ম্যারিনেট করে এটাকে আমি আপনার ঘন্টা খানেকের জন্য রেখে দেব। এটা 1 ঘন্টা এরকম থাকবে। এটা হয়ে গেছে আমার চিকেন ম্যারিনেট করার। আমি এবার গ্যাসে ওভেনটা ধরিয়ে দিলাম, ধরিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে এবার আমি এতে অল্প সাদা তেল দেব। এই সাদা তেল দিয়ে আমি আমার এটার মধ্যে যে সমস্ত সবজিগুলো ব্যবহার করব সেইগুলো হালকা করে ভেজে নেব। আমি এতে দিচ্ছি 1 মাঝারি সাইজের লাল বেল পেপার, বেল পেপারের হাফ, মাঝারি সাইজের হলুদ বেল পেপারের হাফ, হাফ মাঝারি সাইজের ক্যাপসিকাম, 1টা মাঝারি সাইজের গাজর, 8 থেকে 10টা বিন, আর একটু পেঁপের টুকরো। পেঁপের টুকরোগুলোকে আমি এরকম করে কেটে নিয়েছি ভালো তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। আর এই ফুলকপি, এটা ব্রোকলি দিলে ভালো হয়, তো ঘরে আমার ব্রোকলি ছিল না, তাই আজ আমি এটাকে ফুলকপি দিয়েই করছি। মানে মাঝারি সাইজের 1টা ফুলকপির হাফ আমি এতে নিই। আমি এখন বেল পেপার, ক্যাপসিকাম এগুলো দেবো না, এগুলো বেশি ভালো হয়ে গেলে এগুলো ফ্লেভারটা থাকবে না। এগুলো আমি মশলা তৈরি করা শেষের দিকে দেবো। এগুলো ভাজার জন্য আমি একটু অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। হ্যাঁ, দেখুন এটার কালারটা, ফুলকপিটা হালকা ভাজা ভাজা হয়েছে, পেঁপেটাও হালকা ভাজা হয়েছে। আমি এবার এগুলোকে আস্তে করে নামিয়ে নেব, একটা পাত্রে এগুলোকে নামিয়ে নিচ্ছি। এবার আমি এতে ফোড়ন দেব। ফোড়নটা হচ্ছে আমার 2টো তেজপাতা, 3-4 টুকরো দারচিনি, আর 5-6টা এলাচ, এবং কয়েকটা গোলমরিচ। আপনারা চাইলে গোলমরিচের বদলে শুকনো লঙ্কাও ফোড়নে ব্যবহার করতে পারেন। আমি শুকনো লঙ্কা ব্যবহার করলাম না, আমি গোলমরিচ ব্যবহার করলাম। আর করব আপনাদের একটা হচ্ছে বড় এলাচ একটা আমি এর মধ্যে ফোড়নে ব্যবহার করলাম। এই যে আমার এই বাটিতে দেখছেন এই জায়ফল, এই জায়ফলটা আমি নামানোর 5 মিনিট আগে ঘষে দেব। এটা আমার রইল, ফোড়নটা হয়ে এলে, ফোড়নটা আমার হয়ে এসেছে। আমি এবার এতে দেখুন 1টা মাঝারি সাইজের পেঁয়াজ আমি 4 টুকরো করে সেগুলোকে করে ছাড়িয়ে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে চিকেনটা আস্তে আস্তে ফেলে দিলাম, চিকেনটা ফেলে দিলাম, চিকেনটা ফেলে দিয়ে একটু নাড়াচাড়া করছি। তারপর এতে আমি এবার 1 টেবিল চামচ নুন দিয়ে দিলাম।
এখন আস্তে আস্তে নুন দেওয়াতে দেখুন জল বেরিয়ে আসছে। আমি এটাতে কাঁচা লঙ্কা ব্যবহার করব। প্রত্যেকটা কাঁচা লঙ্কাকে আমি হাফ করে ছিঁড়ে নিয়েছি। এই কাঁচা লঙ্কাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এতে কোনো লাল লঙ্কা বা লঙ্কার গুঁড়ো আমি এতে ব্যবহার করব না। এবার এটাকে আমি 2-3 মিনিটের জন্য চাপা দিয়ে রাখলাম। আমার মিনিট তিনেক হয়ে গেছে, দেখুন কিরকম জল বেরিয়ে এসছে। আমি এবার এতে এই সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করব। আপনারাও নাড়াচাড়া করবেন ভালো করে, যাতে সবজিগুলো সব জায়গায় মিশে। এবার আমি আবার মিনিট দুয়েকের জন্য এটাকে, এতে কিছু কাজু আর কিশমিশ আমি ধুয়ে রেখেছিলাম, এবার এতে আমি কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে কাজু কিশমিশ নাও দিতে পারেন, এটা পুরোপুরি আপনাদের নিজেদের উপর। এই কাজু কিশমিশ আমি এর মধ্যে দিয়ে দিলাম। কিছু টমেটো, একটা টমেটো বড় সাইজের এর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটোটা আমি আগে দিলাম না কেন, টমেটোটা যাতে বেশি গলে না যায়, মোটামুটি একটু থাকে গোটা গোটা, সেই জন্য আমি টমেটোটাকে পরে দিলাম। আমি এখন আর এতে ঢাকনা দেব না, কারণ যেই অল্প একটু জল আছে সেই জলটা শুকিয়ে যাবে। ঢাকনা দিলে জলটা শুকোতে আমার দেরি হবে। আবার সেই কর্নফ্লাওয়ারটা একটু জলে গুলে আমি এতে যোগ করে দিলাম। এবার আমি এতে এই ক্যাপসিকাম আর বেল পেপার গুলো সব দিয়ে দেব। দেখুন কি সুন্দর শীতকালীন সবজির একটা সুন্দর কালার এসছে। এটাকে আমি জাস্ট 1 মিনিটের জন্য একটু চাপা দিয়ে রাখি। কমিয়ে দিয়ে আমি এতে জায়ফল যেটা নিয়েছি 1/4 ভাগ, সেটাকে আমি একটু গ্রেট করে এতে দিয়ে দেব। দিয়ে দেওয়াতে একটা সুন্দর একটা গন্ধ আসছে। গ্রেট করে আমি এটাকে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে দিই। এবার আমি এতে এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে, এতে আমি 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। গ্যাস ওভেনটা বন্ধ করে দেবো। গ্যাস ওভেন চলাকালীন দুধটা যদি আমি অ্যাড করি তাহলে আমার দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেই জন্য আমি এটাকে টোটালি গ্যাসটাকে অফ করে দিলাম। টোটালি গ্যাসটাকে অফ করে দিয়ে আমি এবার এতে দুধ অ্যাড করবো। গুঁড়ো দুধ, গুঁড়ো দুধটা মোটামুটি এতে 4 টেবিল চামচ লাগবে, তাও এটা আপনারা নিজেরা দেখে নেবেন আপনাদের টেস্ট অনুযায়ী কতটা দিলে ভালো হয়। আমি দুটো দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি যাতে সব জায়গায় দুধটা মেশে। দেখি আরো 2 চামচ,
ব্যবহার করি, আর এক চামচ দেই। এবার একটু ভালো করে নাড়াচাড়া করি। নাড়াচাড়া করে দিতে হবে যাতে গুঁড়ো দুধটা সব জায়গায় লাগে এবং ডলা হয়ে না থাকে। ভালো করে নাড়াচাড়া না করলে পুরো দুধটা একটা জায়গায় জমে থেকে ডলা হয়ে যেতে পারে। সেই জন্য আমি এটাকে দেখুন ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি, কি সুন্দর একটা কালার এসেছে। একটা সুন্দর ক্যাপসিকাম বেল পেপারেরও একটা ফ্লেভার রয়েছে, তার সঙ্গে আপনার জায়ফলের ফ্লেভার, সমস্ত বেশ সুন্দর একটা কালার হয়েছে। হয়ে গেল আমার দুধ, পুরো দুধ চিকেন। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেছে আমার দুধ, গুঁড়ো দুধ চিকেন। চিকেন এটা আপনারা রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও এর দিয়ে খেতে পারেন। এটা দিয়ে খেতে ভালো লাগে, এটা খুব স্বাস্থ্যকর এবং খুব অল্প তেলে রান্না করা খুব ভালো লাগবে। আপনারা একবার ট্রাই করে দেখুন। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এইটাকে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট লিখবেন। ধন্যবাদ।